সৈয়দ নইব আলী কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা লেকচার 117-তে 117 লেকচার 117 হায়ার ম্যাট্রিক সেকেন্ড পেপারে চ্যাপ্টার 4 পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন, পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন পড়ব। গত ক্লাসে আমরা নিশ্চয়ক, নিশ্চয়কের কয়েকটা বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম, যে বিস্কয় মানাস ফোর এসি কে বলা হয় নিশ্চয়ক, এবং নিশ্চয়ক এই নিশ্চয়কের বিভিন্ন মানের জন্য মূলদ্বয় বিভিন্ন হবে। যেমন নাম্বার ওয়ানে পড়ছিলাম বিস্কয় মানাস ফোর এসি কিন্তু জিরো যদি হয় মূলদ্বয় বাস্তব অসমান হবে, যদি বিস্কয় মানাস ফোর এসি ইজ গ্রেটার দেন জিরো হয় মূলদ্বয় বাস্তব অসমান হবে। এখানে আমরা গতকালকে ভুলবশত কম্পিউটার মিস্টিক কম্পিউটার প্রিন্টিং মিস্টিকে ছিল, এখানে মূলদ্বয় মূলদ 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 বাস্তব অসমান হবে এই কথাটা লেখা ছিল, মূলদ আমরা বাদ দিয়ে দিলাম, সংশোধন করে দিলাম। তো বিস্কয় মানাস ফোর এসি লেস দেন জিরো হয় তবে মূলদ্বয় জটিল অসমান হবে, আর বিস্কয় মানাস ফোর এসি গ্রেটার দেন জিরো মানে নিশ্চয়কের মান যদি জিরো থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হয় তবে মূলদ্বয় মূলদ অসমান হবে। আমরা লেকচার 117-তে আমরা আজকে দুইটা প্রবলেম সলভ করব, দুইটা প্রবলেম সলভ করব। যদি এ বি সি মূলদ এবং এ প্লাস বি প্লাস সি গুলো জিরো হয় তবে দেখাও যে এই যে সমীকরণটা আমরা একটা সমীকরণ, এই সমীকরণটা আমরা বেগুনি বা কালো কালার করে দিলাম, সমীকরণটা বি প্লাস সি মানে আছে এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মানে বি হোল এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি গুলো জিরো, এই সমীকরণটা মূলদ্বয় মূলদ হবে। তাহলে মূলদ্বয় যেহেতু মূলদ হবে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের নিশ্চয়ক বা নিরূপক বা পিতায়ক আমরা এগুলো বের করতে হবে, বের করে যদি আমি দেখাইতে পারি যে এটার মানটা পূর্ণবর্গ এবং জিরোর থেকে বড় তাহলে আমরা বলবো যে সমীকরণের এ বি সি মূলদ হলে সমীকরণের মূলগুলিও মূলদ হবে। তাহলে আমরা প্রথম কাজ হলো আমরা নিশ্চয়কটা বের করব, তো নিশ্চয়কটা আমরা বের করে দেখি আগে, নিশ্চয়কটা তো প্রদত্ত সমীকরণ তাহলে বি প্লাস সি, প্রদত্ত সমীকরণ আমাদের প্রদত্ত সমীকরণ হলো আমাদের বি প্লাস, প্রদত্ত সমীকরণটা হলো আমাদের বি প্লাস সি মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস এ মাইনাস বি এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি এগুলো জিরো। তাহলে প্রদত্ত সমীকরণের পিতায়ক নিশ্চয়ক বা নিরূপক সমান তাহলে সি সি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে সরি এখানে আমাদের না ঠিক আছে আমাদের এখানে নিশ্চয়ক বা করছে পিতায়ক, তো তাহলে বি স্কোয়ার এই লেগা এটা হলো আমাদের বি, এই যে আমাদের এক্স এর সহগ হলো আমাদের বি, এক্স এর সহগটা হলো বি, এটাকে আমরা এই যে আমরা নীল কালার দিলাম এটাকে দিলাম আমি এক্স এর সহগটাকে বলা হয় বি, তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি মাইনাস ফোর এ, এ হলো আমাদের এটা এ, এ হলো আমাদের এটা এক্স স্কোয়ারের সহগ, এই এক্স স্কোয়ারের সহগ, আর সি হলো আমাদের এ প্লাস বি প্লাস সি এখানে এ প্লাস বি প্লাস সি ফোর এ সি এখানে প্লাস হবে, প্লাস হবে, প্রশ্ন ভুল হলো কিনা জানি না তবে এখানে ভুল না হয় এখানে ভুল, আমরা ইকুয়েশনটা আমাদের আমার মনে হয় এটা আমাদের এটাই সঠিক যে এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি ফোর এ সি ফোর এ সি, তাহলে প্রশ্নে ভুল হবে এখানে হতো, এখানে হতো মাইনাস হবে আমার মনে হয়, মাইনাস দিয়ে আমরা করি তারপর দেখি দেখা যাক কি হয়। তো প্রথমে লেখলাম তো নিশ্চয়ক বিস্কয় মাইনাস ফোর এ সি, তাহলে আমরা এখানে এ সি প্লাস এ আছে এ সি প্লাস এ আমরা এ প্লাস বি প্লাস সি লিখবো, প্রথমে এ প্লাস বি প্লাস সি লিখলাম তাহলে এখানে সি প্লাস এ আছে আমরা বিটা বেশি লিখলাম তাহলে মাইনাস একটা বি দিয়ে দিই মাইনাস বি আর এই বি গুণ যোগ করলে মাইনাস টু বি, অতিরিক্ত আমরা এখানে এটাকে ব্যালেন্স করে আমরা লিখলাম এখানে সি প্লাস এ এখানে আছে এই সি প্লাস এ তাহলে এটা লিখলাম এ প্লাস বি প্লাস সি, এখানে প্লাস বি বেশি লিখলাম মাইনাস বি দিলাম আর অলরেডি একটা মাইনাস বি আছে তাহলে মাইনাস বি আর মাইনাস বি মাইনাস টু বি, এখানে এ প্লাস বি প্লাস সি লিখলাম এখানে এ প্লাস বি প্লাস সি লিখলাম তাহলে এখানে বেশি লিখলাম আগের থেকে বি প্লাস সি আছে এ বেশি লিখলাম তাহলে এখানে মাইনাস টু এ দিয়ে দিলাম আগের একটা এ আছে আর মাইনাস একটা এ, এখানে
এ প্লাস বি মাইনাস সি আছে, তাহলে এখানে সি এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে আমরা লিখলাম এ প্লাস বি প্লাস সি, এখানে একটা সি বেশি লিখলাম আর এখানে একটা অলরেডি আছে, তাহলে মাইনাস টু সি লিখলাম। এখন আমরা এ প্লাস বি প্লাস সি সমান জিরো বসিয়ে দিলাম। এই যে আমাদের কোয়েশনে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু জিরো, এটা কোয়েশনে দেওয়া আছে। আমরা এই এ প্লাস বি প্লাস সি এটা বেগুনি কালার দিয়ে দিলাম, তো এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু আমরা জিরো বসিয়ে দিলাম, তাহলে এটা জিরো হয়ে গেল, ওটা জিরো হয়ে গেল, এখানে জিরো হয়ে গেল। তারপর আমরা গুণ করে দিলাম, টু স্কোয়ার হয়ে গেল ফোর, বি স্কোয়ার বি স্কোয়ার, এখানে মাইনাস টু এ মাইনাস টু সি দুগুণা চার, চার চার ষোলো এ সি, ষোলো এ সি। এখন আমরা হয় এ আমরা রাখবো না হয় সি আমরা, তাহলে আমরা সম্ভবত সি এর মানটা বসিয়ে দিই, সি সমান যেহেতু এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল সি, এই যে দেওয়া আছে যেহেতু এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু এ, যেহেতু এখানে দেয়া আছে যে এ প্লাস বি প্লাস সি, এখানে দেয়া আছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু জিরো, সুতরাং এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু যেহেতু জিরো দেওয়া আছে, আমরা তাহলে সি ইজিক্যাল টু লিখতে পারি এ মাইনাস এ মাইনাস বি, তাহলে সি এর জায়গায় এখানে এই যে সি এর জায়গায়, সি এর জায়গায় আমরা মাইনাস এ মাইনাস বি লিখলাম, তো মাইনাস এ মাইনাস বি লিখলাম, মাইনাস তাতে মাইনাস ষোলো এ দেওয়া এর গুণ করলাম, মাইনাস ষোলো এ দেওয়া বির গুণ করলাম, তাই মাইনাস মাইনাস প্লাস ষোলো এ স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস ষোলো এ বি। তারপরে আমরা এই এ স্কোয়ারটাকে আমরা এই এ স্কোয়ারটাকে আমরা আগে লিখলাম এখানে, তারপরে এই ফোর বি স্কোয়ারটাকে আমরা শেষে লিখলাম, ষোলো এ বি এর মধ্যে লিখলাম, তাহলে এটাকে সূত্র ভাঙাইলাম আমরা যে ফোর এ হোল স্কোয়ার, এটাকে লেখা যায় ফোর এ হোল স্কোয়ার, আর এটাকে লেখা যায় টু বি হোল স্কোয়ার, তাহলে মাঝে আমরা যদি টু এ বি দিতে পারি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো, তাহলে টু দিলাম এ লিখা ফোর এ আর বি হলো আমাদের এ টু বি, তাহলে চার দুগুণা আট, আট দুগুণা ষোলো এ বি, তাহলে এটা ব্যালেন্স হয়ে গেলো, তাহলে লিখতে পারি ফোর এ প্লাস টু বি হোল স্কোয়ার, ফোর এ প্লাস টু বি হোল স্কোয়ার যা পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং এ বি সি মূলদ যদি হয়, এ বি সি মূলদ হলে পদার্থ সমীকরণের মূলদ্বয় মূলদ হবে প্রমাণিত। ঠিক একইভাবে আমরা এই প্রবলেমটাও আমরা সলভ করতে পারি, এই যে আমি কালার দিয়ে দিচ্ছি প্রবলেমটা, তো আমাদের পড়তে সুবিধা হবে, এটা বেগুনি দিয়ে দিলাম কালার। তো এখানে যে একটা এই একটা রাশি, এটা সমীকরণ নয় কিন্তু এটা রাশি, এই রাশিটা একটি পূর্ণবর্গ হবে যদি এত সমান এই এত সমান এত হয়, এটা কন্ডিশন যে এইটা সমান যদি হয় তাহলে এটা পূর্ণবর্গ হবে, এটা যদি এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান হয় তবে পূর্ণবর্গ হবে। তাহলে যেহেতু এটা রাশি তাহলে এটাকে সমীকরণ হতে হবে, তা রাশিকে আমাদের সমীকরণ নিতে হবে এবং সমীকরণ নিয়ে তার নিশ্চয়ক বাইর করতে হবে, এবং নিশ্চয়কের মান শূন্য যদি হয় তাহলে আমাদের সেটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা পদত্ত সমীকরণটা লিখলাম এখানে, এই যে পদত্ত সমীকরণ পদত্ত রাশি এত, তাহলে এত ওই যে লিখলাম যে রাশিটা, এত রাশিটি পূর্ণবর্গ হবে যদি এইটাকে আবার সমীকরণ লিখলাম সমান জিরো দিয়ে, এটা রাশি এটা সমান সমান চিহ্ন দিয়ে একটা জিরো দিলাম, তারা এত সমান জিরো সমীকরণ, অত সমীকরণের মূলদ্বয় সমান হয়, মূলদ্বয় সমান হতে হলে রাশিটি পূর্ণবর্গ হবে যদি এত সমীকরণের মূলদ্বয় সমান হয়, সমান হয় মূলদ্বয় সমান হয়, আর মূলদ্বয় সমান হইতে হলে নিশ্চয়কের মান শূন্য হতে হবে, এবং মূলদ্বয় সমান হতে হলে নিশ্চয়কের মান বা পিতায়কের মান শূন্য হতে হবে, সুতরাং সমীকরণের মূলদ্বয় সমান হবে যদি পিতায়ক সমান হয়। তাহলে আমরা পিতায়কটা বের করলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসিতে বি হলো এই এক্স এর সহগ, এক্স এর সহগ মাইনাস টু এইচ কে, এক্স এর সহগ মাইনাস টু এইচ কে হলো বি, তাহলে বিটা লিখলাম এখানে, আমরা বি লিখলাম, বিটা লিখলাম বি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এ হলো আমাদের এটুকু, এ হলো আমাদের এটুকু, আমাদের এটুকু এ, তাহলে এ হলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ, আর সি হলো কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি হলো আমাদের কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি হলো আমাদের কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি হলো আমাদের কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন সমান সমান জিরো, তাহলে এটা আমরা গুণ করলাম, ফোর ফোর রাখলাম আর এই এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে গুণ করলাম, তাহলে এ স্কোয়ার দিয়ে কে স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার কে স্কোয়ার,
এ স্কয়ার দ্বারা বি স্কয়ারে গুণ করলে মাইনাস এ স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার দ্বারা কে স্কয়ারে গুণ করলে এই এ স্কয়ার দিয়ে কে স্কয়ারে গুণ করলে মাইনাস এ স্কয়ার কে স্কয়ার, এই মাইনাসে মানছে প্লাস, এ স্কয়ার দ্বারা বি স্কয়ারে গুণ করলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে মাইনাস ফোর, তাহলে এই ফোর দিয়ে গুণ করলে মাইনাস ফোর এ স্কয়ার কে স্কয়ার, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এখানে সরি আমাদের ভুল হয়ে গেছে, এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে প্লাস 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 এ স্কয়ার কে স্কয়ার প্লাস তারপরে এ স্কয়ার, এটাও এটাও প্লাস হবে আমাদের, এটাও আমাদের এ স্কয়ার প্লাস এ স্কয়ার কে স্কয়ার, আর এটা আমাদের মাইনাস হবে, মাইনাস দিলাম মাইনাস মাইনাস ফোর এ স্কয়ার বি স্কয়ার ইজ কিন্তু জিরো। এরপরে আমরা যে ফোর এ স্কয়ার কে স্কয়ার, ফোর এ স্কয়ার কে স্কয়ার এটা কাটা গেল, এটা আমাদের এটা আর হলো আমাদের ফোর এ স্কয়ার কে স্কয়ার, এটা এই দুইটা আমাদের কাটায় দেওয়ার পরে থাকলো কি, থাকলো আমাদের থাকলো ফোর এ স্কয়ার, থাকলো আমাদের ফোর এ স্কয়ার, ফোর এ স্কয়ার প্লাস ফোর এ স্কয়ার প্লাস ফোর স্কয়ার বি স্কয়ার মাইনাস মানে প্লাস এ স্কয়ার, এটা প্লাসই হবে প্লাস প্লাস ফোর স্কয়ার কে স্কয়ার মাইনাস ফোর স্কয়ার বি স্কয়ার। প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, কম্পিউটার কম্পিউজে মিস্টেক হয়ে গেছে, তো ফোর স্কয়ার বি স্কয়ার, ফোর স্কয়ার বি স্কয়ার ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমরা ফোর স্কয়ার বি স্কোয়ারটাকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি ফোর স্কোয়ার বি স্কোয়ার, তাহলে ফোর স্কোয়ার বি স্কোয়ার আমরা আনলাম ফোর ফোর কেটে দিলাম, তারপরে স্কোয়ার বি স্কোয়ার দ্বারা উপভোগকে ভাগ করে দিলাম, তাহলে আমাদের কাটা গেল এখানে এই বি স্কোয়ার, আমাদের কাটা দেবো কি এই বি স্কোয়ার, বি স্কোয়ার আর বি স্কোয়ার, এই বি স্কোয়ার এই বি স্কোয়ার কাটা গেল, যে কালার আমরা কালার করে দিলাম, এই বি স্কোয়ার বি স্কোয়ার কাটা গেল, এখানে এই এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার কাটা গেল, এ স্কোয়ার এই এ স্কোয়ার কাটা গেল, এখানে পুরোটাই কাটা গেল, এখানে এই পুরোটাই কাটা গেল, পুরোটাই আমাদের কাটা গেল, পুরোটাই পুরোটাই কাটা গেল, কাটা দেওয়ার পর এখানে ওয়ান থাকলো, এখানে এ স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে থাকলো এ স্কোয়ার বাই বি স্কোয়ার, প্রুফ প্রমাণিত। আবার আমরা একটু দেখে নিই যে এত রাশিটি একটি পূর্ণবর্গ হবে যদি এত সমান এত হয়, তাহলে রাশিটি পূর্ণবর্গ হবে যদি এই সমীকরণের নিশ্চয়কের মান শূন্য হয়, সমীকরণের মূলদ্বয় সমান হয়, আর সমীকরণের মূলদ্বয় সমান হতে হলে নিশ্চয়কের মান শূন্য হতে হবে, তো নিশ্চয়কের মান শূন্য হয়েছে, যদি শূন্য যদি নিশ্চয়কের মান শূন্য, তো নিশ্চয়ক আমরা লিখলাম শূন্য, তারপর এটাতে গুণ করে দিলাম ফোর ফোর হইলো, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার এ স্কোয়ার কে স্কোয়ার এটা দুটা গুণ করলে মাইনাস, মাইনাস হচ্ছে আমাদের মাইনাস স্কোয়ার বি স্কোয়ার, আর এ স্কোয়ার দিয়ে গুণ করলে মাইনাস স্কোয়ার কে স্কোয়ার, এটাতে মাইনাস মাইনাস প্লাস সব ঠিক আছে, তারপর আমরা মাইনাস দিয়ে এটা গুণ করে দিলাম মাইনাস ফোর এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস ফোর স্কোয়ার কে স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস ফোর স্কোয়ার বি স্কোয়ার, তারপর আমরা এই দুটা কেটে দিলাম, তারপর আমাদের ফোর প্লাস ফোর এগুলো রইলো, তারপরে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। সবাইকে ধন্যবাদ।